এটাই হয়তো মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল। গত কয়েক বছর ধরে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, কারণ প্রতি আইপিএল এর শুরুতে জল্পনা দেখা যায় তিনি আর খেলা চালিয়ে যাবেন কিনা সেই নিয়ে। টুর্নামেন্টের মাঝে অথবা শেষে তিনি সব জল্পনার অবসান ঘটান। তবে গত বছর অনেকেই ভেবেছিলেন 2023 আইপিএল এর ফাইনালের পরই অবসর গ্রহণ করবেন মাহি, কিন্তু তিনি তা করেননি। প্রাক্তন ভারত অধিনায়ক জানিয়ে দেন, ফিট থাকলে তিনি আরও একটি বছর আইপিএল খেলবেন। সেদিক থেকে দেখতে গেলে সম্ভবত এটাই তার শেষ মরশুম হতে চলেছে, কিন্তু মাহি ভক্তরা চান আরও খেলে যান তিনি। এ নিয়ে বড় আপডেট দিলেন ধোনির প্রিয় বন্ধু সুরেশ রায়না। এবারে আইপিএলে খুব বেশি বল খেলেননি ক্যাপ্টেন কুল। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তার ধ্বংসাত্মক দেখার পর অনেকেই জানান হয়তো আগামী আইপিএলে তাকে আবারও ব্যাট হাতে দেখা যেতে পারে। একই প্রশ্ন উঠেছে ধারাভাষ্যকার থেকে বিশেষজ্ঞদের মধ্যেও। আগামী আইপিএল অর্থাৎ 2025 সালে ধোনিকে দেখা যাবে কিনা এ বিষয়ে বড় আপডেট দিলেন তার প্রাক্তন সতীর্থ সুরেশ রায়না। সম্প্রচারকারী সংস্থার অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে বসেছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার হরপ্রীত সিং, এছাড়া উপস্থিত ছিলেন সুরেশ রায়না, ধোনি। যখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন তিনিও একই সঙ্গে অবসর নেন। এদিকে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে রায়নার সাহায্যে সিঁড়ি দিয়ে নামছেন মাহি। চেন্নাই সুপার কিংসের বোলিং পরামর্শদাতা এরিকসন জানান, ধোনির চোট নিয়ে চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্ট যতটা চিন্তিত থাকে তার চেয়ে বেশি চিন্তা করে থাকেন চেন্নাই সুপার কিংসের সমর্থকরা। পায়ের চোটের কারণে মাঝে মাঝেই তাকে ঘুরতে দেখা যায়। প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফ আর সকলেই চাইছেন তিনি আরও এক বছর আইপিএল এর 22 গজে নিজের ব্যাটের কামাল দেখান। স্পোর্টস ব্যুরো, নিউজ বর্তমান।